এত মজা এত টেস্টি মানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লেভার আসে এটা থেকে আমরা এই কম্বোটা অর্ডার করি ওটাতে ইনক্লুডেড ছিল চিকেন চিপস ফ্রাইস স্ম্যাশ চিকেন অ্যান্ড বার্গার আই রিয়েলি এনজয়েড দেয়ার ফুড খুবই মজা বার্গারটা খুবই জুসি মানে একটা বাইটের সাথে সাথে ভিতর থেকে কেমন একটা জুসি ফ্লেভার আসে দেন আমরা মিল শেষ করে আমি একটা হচ্ছে বাবলটি নিয়ে নিই যেটা হচ্ছে ম্যান্ডেটারি আমার জন্য আমার খুবই আমার বিগ ফ্যান অফ বোবা সো ড্রিঙ্কস নিয়ে দেন হচ্ছে আমরা গ্রোসারি করার জন্য যাই যেহেতু আমার বাসায় গেস্ট আসবে সো সব কিছু ফ্রেশ কেনার জন্য হচ্ছে আমরা যাই তো যাওয়ার পরে দেখি হচ্ছে এখানে একটা ফেয়ারের মতো করছে সো আমার খুবই দেখে অনেক ভালো লাগছে লাইক বাংলাদেশ বাংলাদেশ ভাইব পাইছে একটা আমাদের বাংলাদেশে এরকম ছোট্টখাট্ট মেলা হয়ে থাকে সো আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল বাট আনফর্চুনেটলি আমরা ক্যাশ নিয়ে আসি নাই অ্যান্ড এখানে হচ্ছে মানে ওরা কার্ডে একসেপ্ট করতেছে না টিকিট অনলি ক্যাশে পে করতে হবে সো আর কি করার আমরা হচ্ছে গ্রোসারি করে বাসার দিকে চলে আসি আর গ্রোসারি করার সময় তেমন কোনো ক্লিপস নেওয়া হয় নাই তো সেদিন একটা অনেক সুন্দর চাঁদ উঠছিল সো এই জন্য আমি একটু ক্লিপটা নিলাম তো এরপরে আসি রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিলাম দেন আমাদের বাসায় গেস্ট আসছে ওদেরকে ফার্স্ট হচ্ছে আমরা কেক দিয়ে ওয়েলকাম করলাম দেন আমি হচ্ছে সব কিছু রান্না করছি ফর দ্য ফার্স্ট টাইম আমার লাইফে আর ফর দ্য ফার্স্ট টাইম আমি চিকেনের যে হুল রোস্টটা ওটাও আমি ফর দ্য ফার্স্ট টাইম করছি লাইক আমি অ্যান্ড জীবনের প্রথম আমি কাউকে নিজের হাতে রান্না করে দাওয়াত খাওয়াইছি সো আগে তো বাংলাদেশে আমরা করতো এগুলা অ্যান্ড আমি নিজে কখনও রান্নাবান্না করতাম না পারতাম না বাট এখানে ফর দ্য ফার্স্ট টাইম সো দিস ইজ ভেরি স্পেশাল ফর মি অ্যান্ড প্রত্যেকটা আইটেম অনেক মজা হয়েছিল বিকজ আমি নিজের তারিফ করতেছিলাম বাট আসলেই অনেক মজা হয়েছিল প্রত্যেকটা আইটেম অ্যান্ড এই ডালাটা আমি ফর দ্য ফার্স্ট টাইম প্রিপেয়ার করছি যেহেতু আমার বাসায় হচ্ছে নতুন জামাই আসতেছে নতুন মানুষ আসতেছে এই জন্য এটা আমাদের চিটং এ ট্রেডিশন যে হুল রোস্ট জামাই হাত দিয়ে ভাঙ্গায় কল্ডার জামাই বরন সো আই ওয়াজ ট্রাইং টু ডু দ্যাট বিকজ ওরা হচ্ছে এইখানে বাই বর্ন থেকে সো ওরা হচ্ছে এইসব ট্রেডিশন সাথে পরিচয় নাই ওদের ওরা জানে না সো এই জন্য তো এখানে ও হচ্ছে রোজটা ভাঙতে পারে নাই বিকজ মানে ওরা কখনোই এ টাইপের মানে এগুলা করে নাই বিকজ ওরা এখানেই বট আউট এরপরে আর কি আমরা ফ্যামিলি টাইম এনজয় করি হোপ ইউ অল এনজয়েড মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড Don't forget to like and subscribe my channel and press the bell icon to get the new videos. Thank you so much. Assalamu alaikum.